ট্যাব টেনিস ক্রিকেটে পেস বোলিং অলরাউন্ডারের চাহিদা আকাশচুম্বী। দল সাজানোর ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টেরও বিশেষ দৃষ্টি থাকে তাদের উপর। আর বর্তমান সময়ে ট্যাব টেনিসের সেরা অলরাউন্ডার যারা রয়েছেন তাদের মধ্যে সজল একজন। এই ক্রিকেটার দীর্ঘদিন ব্যাটে বলে সমান তালে পারফরমেন্স করে নিজের নামের প্রতি সুবিচার করে যাচ্ছেন। ডুঙ্গিয়ার ফাইনাল ম্যাচেও সজল ছিলেন সফল, 30 বলে খেলেন 63 রানের অপরাজিত এক ইনিংস। আসলে আজকের গেমে টার্গেটটা অনেক বড় ছিল, আমাদের কিছু আমাদের মেইন যে ব্যাটসম্যান যারা টপ অর্ডার ওরা আর্লি উইকেট দিয়ে দিছে, কিন্তু আমি আমার ভিতর থেকে এটাই ভাবছিলাম যে না এই সাইড দিকে আমি একটু খেলি আলহামদুলিল্লাহ। তা আমি চাইছিলাম যে 20টা বল খেলতে পারলে আমি যদি 20 বলে 12-13টা 6 মারতে পারি আসলে আমার দলের জন্য চ্যাম্পিয়ন হতে কিছুটা সহায়ক হবে, আমার ভিতরে ওই প্ল্যানটাই আসিল। শুধু ব্যাটিং না, সজল ফিল্ডিংয়েও দুর্দান্ত। তিনি মনে করেন তিন ডিপার্টমেন্টে ভালো করা গুরুত্বপূর্ণ, তাই যখন যে দায়িত্ব আসে তা নিজের শতভাগ দিয়ে ভালো করার চেষ্টা করেন। ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছু কি চেষ্টা করা, আমি যখনই মাঠে নামি আমি যখন ফিল্ডিংয়ে থাকি তখন আমি চিন্তা করি যে প্রতিটা বল আমার কাছে আসবে আমি ভালো ফিল্ডিং করতে হবে। ক্রিকেটে ফিল্ডিংটা অবশ্যই ভালো একটা পার্ট, আমি সবসময় চেষ্টা করি এবং কি ক্রিকেট বলো আলহামদুলিল্লাহ ইস লেভেল আমি যখন খেলেছি আমার টিমের বেস্ট ফিল্ডার আমি ছিলাম, ফিল্ডিংয়ে ফোকাসটা বেশি ছিল। আর বোলিংয়ের ক্ষেত্রে যখন একটা ক্যাপ্টেন আমার হাতে বল দেয় তখন আমি মনে করি আমার হাতে একটা দায়িত্ব দিয়ে দিছে, আমি আমার 6টা বল জাস্ট আমার প্ল্যানের উপরে ভালো করার চেষ্টা করি এতটুকুই। আর ব্যাটিংয়ে আসলে কি চেষ্টা প্রতিদিন করা যায়, চেষ্টা প্রতিদিন করা যায় ব্যাটে লাগুক বা না লাগুক, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলের প্রতি একটু ফোকাসটা বেশি থাকে আর সব দিকে খেলার চেষ্টা করি, ব্যাটে বলে মোটামুটি লাগে আলহামদুলিল্লাহ এই জন্যই মোটামুটি আমার ব্যাটটাও হয়ে যায়। একটা সময় খেলতেন ক্রিকেট বলে, কিন্তু পারিপার্শ্বিক কিছু কারণে ক্রিকেট বল ছেড়ে এখন নিয়মিত হয়েছেন ট্যাব টেনিসে, খেলাটাও উপভোগ করছেন এই অলরাউন্ডার। আলহামদুলিল্লাহ ট্যাব টেনিসটাকে অনেক ভালো উপভোগ করতেছি, বিদায় এখনও ট্যাব টেনিসের সাথে আছি। ট্যাব টেনিসটা আসলেই বর্তমানে আমার ভালোবাসার একটা জায়গা, যদিও ফার্স্টে ক্রিকেট বলে শুরু করেছিলাম কিন্তু পরবর্তীতে ট্যাব টেনিস মিডল ক্লাস ফ্যামিলি হওয়ায় মনে করেন একটু ফ্যামিলিতে দায়িত্ব নেওয়া লাগছে এই জন্য ট্যাব টেনিসে একটু আর্লি চলে আসা। আর বর্তমানে আলহামদুলিল্লাহ ট্যাব টেনিসটা নিয়ে ভালো আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমার প্রতি সহায় আছে, বিধেই আমি বর্তমানে ভালো খেলতে পারতেছি। ক্রিকেট খেলা অবশ্যই লাখ লাগে, তো এই ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমার সহায় আছে আর আমিও ট্রাই করতেছি আলহামদুলিল্লাহ হচ্ছে। আলহামদুলিল্লাহ ট্যাব টেনিস খেলে বর্তমানে ফ্যামিলিটাকে ভালোভাবেই সাপোর্ট করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আর বর্তমানে ট্যাব টেনিসটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা জায়গায় চলে গেছে। নিজের খারাপ সময় যারা পাশে ছিলেন যাদের সহযোগিতায় আজকে এই পজিশনে তাদের ভুলে যায়নি সজল। আজকে যদিও আমি ট্যাব টেনিসে মোটামুটি খেলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, কিন্তু এই ট্যাব টেনিসে আসতে গিয়া এই সিলেটের যারা আছে সিলেটের সব প্লেয়াররাই আমারে অনেক হেল্প করছে। এদের মধ্যে অন্যতম হলো এই সিলেটের ওই নদীর ওই পারের দক্ষিণ সুমা থানা বদিগুনা গ্রামের কয়াস ভাই আছে, আর ধরাদুরপুর গ্রামের তমাল চাচা রুমন চাচা এবং আফজল ভাই, এই তিনজন, এই তিনজনের হাত ধরেই মোটামুটি আমি ক্রিকেট বল এবং ট্যাব টেনিসে আসা। আর সিলেটের মানুষ আমাকে অনেক হেল্প করছে, বিদায় ওনাদের উসিলাতে আমি ট্যাব টেনিসে আসতে পেরেছি সহজে, এবং ওনারা আমাকে খেপের রাস্তায় ওনারা অনেক হেল্প করেছে আমার, এবং খেলাধুলায় যতটুকু উঠতে গিয়ে হেল্প করা লাগে ওনারা আমার অনেক হেল্প করছে, স্পেশালি তমাল চাচা রুমন চাচা আফজল ভাই এই তিনজন, এবং সিলেট বদিগুনা আছে ওই জায়গার কয়েস ভাই। যতদিন পর্যন্ত ব্যাটে বলে হচ্ছে অতদিন পর্যন্ত ট্যাব টেনিসের সাথে আছি, ইনশাল্লাহ যতটুকু পারি সেভ করার চেষ্টা করি, আর যখন ট্যাব টেনিসটা দিয়ে হবে না তখন ইনশাল্লাহ খেলাটা ছেড়ে দিব। আর আমার পার্ট টাইম একটা স্পোর্টসের ব্যবসা আছে আমি ওইটা নিয়েই কাজ করতেছি।